নমস্কার বন্ধুরা, বাংলার গল্পভূমির একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের নিবেদন একটা হরর সাসপেন্স, লিখেছে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। গল্পের নাম কালবৈশাখী। ওসি আছেন? ওসি না, বড়বাবু রাউন্ডে বেরিয়েছেন। বেরিয়েছেন? কখন ফিরবেন বলুন তো। আধ ঘন্টা তো বটে। কে আপনি, এত হাঁফাচ্ছেন কেন? বিপদ, ভয়ানক বিপদ, এমার্জেন্সি। বিপদ? দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? ছিনতাই, ডাকাতি? না না, মার্ডার। উফ, 10 মিনিট চলে গেল, কি যে করি। কি মার্ডার? কোথায়, কত দূরে? 1 মিনিট, আমি এক্ষুনি ফোর্স অ্যারেঞ্জ করছি। স্বপন, এই স্বপন। উফ, প্লিজ, বলছি তো ওসব কিছু করতে হবে না, আমি নিজে। আমি 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 কি কি ব্যাপার বলুন তো মশাই, এসে থেকে আপনি ছটফট করছেন। আমি এই থানার অ্যাডিশনাল ওসি, যা বলার আমাকেই বলুন। বলছি বলছি সব বলছি, বলতেই হবে। প্লিজ তাড়াতাড়ি একটা টেপ দিন, রেকর্ড করব। আপনার স্টেটমেন্ট? আপনি কি মার্ডারের আই উইটনেস? সে পড়ে নিলেও চলবে মশাই, আগে চলুন তো ঘটনার জায়গাটায় যাই, ওটাই ফার্স্ট প্রায়োরিটি। উফ, না না, লাশ কোথাও পালিয়ে যাবে না, কিন্তু দেরি করলে আমি আমিও লাশ হয়ে যাব। সবচেয়ে আগে আমার কথা, বলতে পারেন আমার স্বীকারোক্তি আমায় রেকর্ড করতেই হবে, একদম সময় নেই। স্বীকারোক্তি? হ্যাঁ, খুনটা যে আমিই করেছি আধ ঘন্টা আগে। প্লিজ তাড়াতাড়ি করুন, প্লিজ। আমার নাম বিদেশ ভট্টাচার্য, বাবা মার দেওয়ার এই নামটা বাইরের দুনিয়া জানে। স্কুল কলেজে, রেশন বা আই কার্ডে সবখানে এই নামটাই জ্বলজ্বল করছে। অন্য এলাকায় আবার আমার এই নাম অজানা। বিবি, শার্ক, প্লাস্টিক, কিল, এরকম 8-10টা নামে আমায় তারা চেনে। আমি একজন প্রফেশনাল কিলার, ওই সাদা বাংলার জায়গায় বলে পেশাদার খুনি, পেশা এবং নেশাও বলতে পারে। আসলে মানুষ খুন করতে আমি ভালোবাসি, তবে হেজি পেজি লোক মেরে আমি হাত বন্ধ করি না। সোসাইটির একেবারে ক্রিম, মানে আমার শিকার যাকে বলে, উপরতলার মানুষ। আমার রেটটা তাই একটু বেশি, 5 পেটি থেকে শুরু। 5 পেটি বুঝলেন তো? 5 লাখ। বছরে খুব বেশি হলে 3টে থেকে 4টে, এর বেশি কাজ আমি নিই না। বাকি সময়টা আমার ড্রেস মেটেরিয়ালের একটা মাঝারি শোরুম আছে, সেটা দেখাশোনা করি। আর 5 জন সচ্ছল মানুষের মতোই দিন কাটায়, ছেলে মেয়ে বউ নিয়ে সুখী সংসার। এখনো পর্যন্ত মোট 32টা শিকার আমি করেছি, না ঠিক বললাম না, আজকেরটা ধরলে 33। উফ, আজকেরটা কেন যে। হ্যাঁ বলছি, এক গ্লাস জল দিন না প্লিজ, গলাটা কাট হয়ে গেছে। উফ, হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো পুলিশ, গোয়েন্দা আমার ঠিকই ছুতে পারেনি। গত 7 বছরে পুলিশের খাতায় সব কটা রহস্যজনক মৃত্যু, ফাইল বন্ধ হয়ে গেছে, কিংবা উল্টো পাল্টা লোক ধরা পড়ে জেল খাচ্ছে। পুলিশ আমলাদের 2-3 জন হোমরা চোমরা আমার স্কুল কলেজের বন্ধু, এখনো রীতিমতো ঘনিষ্ঠতা। নিজেদের আড্ডায় যখন এসব খুনের প্রসঙ্গ ওঠে, ওদের চোয়াল ঝুলে যায়। আমি ভিতরে ভিতরে খুব হাসি। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ স্বপ্নেও ভাবতে পারে না আমার মতো সুদর্শন, ভদ্র, সভ্য, নিরীহ ছেলে খুন তো দূরের কথা, কারোর সঙ্গে কোনো ঝগড়াও করতে পারে। আমার আগের 32 জন শিকার প্রত্যেকেই ছিল সমাজের প্রতিষ্ঠিত মানুষ, শিল্পপতি, ব্যবসায়ী, অধ্যাপক, ডাক্তার, রাজনৈতিক নেতা ইত্যাদি। কারা আমায় দিয়ে খুন করায় আমি ঠিক জানি না, জানতে চাইও না। আমার সব অ্যাসাইনমেন্ট আসে গ্লোবাল এজেন্সির মাধ্যমে, চেনা জানার দরকারই বা কি।
কি দরকার খুনের মোটিভ জেনে? আমায় টাকা দেওয়া হয়, আমি মালটাকে খালাস করব। তবে সেটা করার জন্য ছক সাজানো, শিকার সম্পর্কে যাবতীয় তথ্য জোগাড় করা সব আমাকেই করতে হয়। অবশ্য এজন্য আমি কমপক্ষে 15 দিন সময় নিই। আজকের কাজটাতে এই সময়টুকুও পাইনি। কাল রাতে ইমেলে আমার গোপন আইডি খুলে দেখি আমাদের এজেন্সি একটা খুব জরুরি কাজ করাতে চাইছে। আজকের মধ্যে নামাতেই হবে। আমি রিগ্রেট করলাম, ওরা চ্যাট করতে চাইল। চ্যাটিংয়ে ওরা বলল মালটাকে, সরি, এই লোকটাকে সময় দেওয়া যাবে না, তার জন্য 10 পর্যন্ত দিতে রাজি। আমি না আসলে লোভে পড়ে গেলাম। 10 বেশ বড় ফিগার, পরিষ্কার বললাম। তাহলে ওদেরকে আমার প্রয়োজনীয় সব ইনফরমেশন প্রোভাইড করতে হবে আজ সকালের মধ্যে। ওরা রাজি হয়ে গেল। আমি পরপর লিখে দিলাম কী কী চাই। একটা অস্বস্তি হচ্ছিল, রাতে ঠিকমতো ঘুম হয়নি, প্রত্যেক কাজের আগের দিন এরকম হয়ে থাকে। বেলা 9টায় ঘুম ভাঙল। চা খেতে খেতে ল্যাপটপ চালিয়ে দিয়েছি। ইনবক্সে একটা মেসেজ, ওদের 11টায় পার্ক স্ট্রিট ময়দানের নেহেরু স্ট্যাচুর পিছনে ঝোপের মধ্যে মুখ বন্ধ একটা কালো ফোল্ডার পড়ে থাকবে, টাকা পাঠাবে। আমার অ্যাকাউন্ট নাম্বার জানতে চেয়েছে, 17 নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা জানিয়ে দিলাম। এদের পেশাদারিত্বের কোনো তুলনা হয়। ফোল্ডারের মধ্যে আলাদা আলাদা খামে লোকটার যাবতীয় পরিচয়, এমনকি তার পাসপোর্টের জেরক্স পর্যন্ত। বিভিন্ন অ্যাঙ্গেলে পোর্ট্রেট রয়েছে, আছে বিভিন্ন অনুষ্ঠানে তার হাজির হওয়ার ছবি। লোকটার নাম জিতেশ শর্মা, কলকাতার সবচেয়ে বড় প্রমোটার নেচার গ্রুপ। রাজারাজ VIP সব মিলিয়ে প্রায় 100টা ম্যাগনাম প্রজেক্ট করেছে, কোটি কোটি কোটিপতি। লোকটির সরকারি উঁচু মহলে ব্যাপক প্রভাব। হ্যাঁ, মন্ত্রীর সঙ্গে দারুণ ঘনিষ্ঠ সম্পর্ক। আবার আরেকটি খামে সমস্ত মন্ত্রীদের প্রোগ্রাম শেডিউল দিয়ে দিয়েছে। আমি পাতা উল্টে দিলাম। লোকটির ঘনিষ্ঠ মন্ত্রী মশাই এই মুহূর্তে দেশের বাইরে, কাল ফিরছে। সেকেন্ডের মধ্যে মগজের কোষে সিগন্যাল, বিপ বিপ, চটপট একটা নতুন মোবাইল ফোনে নতুন সিম কার্ড করলাম। তারপর ফোন করলাম ওর মোবাইলে। ঠিক বিকেল 5টায় আমার স্যান্ট্রো এসে দাঁড়ালো জিতেশের বাড়ির সামনে। বাইরে তখনও রোদের কড়া ঝাঁজ। আগাগোড়া মার্বেলের 7 মহলা বাড়ি, পুরনো আমলে রেনোভেট করা হয়েছে। চারিদিকে অনেকখানি বাগান, পাঁচিল দিয়ে ঘেরা কম্পাউন্ড। সানগ্লাসটা চোখ থেকে খুলেছি, টাইয়ের নট ঠিক করতে করতে ফটকের সামনে দাঁড়ালাম। সিকিউরিটির লোক এগিয়ে এলো। আমার ভিজিটিং কার্ড এবং মন্ত্রীর নাম ও অশোক স্তম্ভ ছাপা খাম একসঙ্গে এগিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে স্যালুট। সামনের ড্রয়িং রুমে বসলাম। সিকিউরিটির একজন চলে গেল ভিতরে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন মন্ত্রীর চিঠি সহ খাম এবং আমার ভিজিটিং কার্ড দুটোই ডাহা জাল। 8 মিনিটের মধ্যে সিকিউরিটির লোকটা ফিরে এলো, আমায় ভেতরে ডাকল। বিরাট করিডোরের শেষ প্রান্তে ঘর। টকটকে ফর্সা প্রায় 6 ফুট লম্বা সুপুরুষ লোকটা দাঁড়িয়ে আছে দরজায়। স্মিত হেসে জিতেশ বলল, নমস্তে, আইয়ে আইয়ে। গুড আফটারনুন, বেঠিয়ে। থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে একজন অনাবাসী বাঙালি, স্টেটসে আছি প্রায় 30 বছর, মাল্টি ন্যাশনাল কর্পোরেট হাউসের বড় অংশীদার, কলকাতার টাউনশিপ প্রজেক্টে টাকা লাগাতে চাই। ইংরেজি মেশানো ভাঙা বাংলায় সেটাই বুঝিয়ে বললাম। জিতেশ দারুণ উৎসাহিত, টেবিলের ড্রয়ার থেকে নিউ টাউনের ম্যাপ খুলে বসল, কোথায় কোথায় ওর জমি নেওয়া আছে সব দেখালো। সুদৃশ্য কাপের চা বিস্কুট এসে গেছে, দু চুমুক মেরে রেখে দিয়েছি। আমি জানি এটাই ভদ্রতা। এর মধ্যে জিতেশ বেল টিপে বিয়ারাকে বলে দিয়েছে গুরুত্বপূর্ণ মিটিং চলছে, কেউ যেন ভেতরে না আসে। প্রায় 10 মিনিট আমাদের আলোচনা চলল, শেয়ার নিয়ে দরাদরি, শেয়ারের পার্সেন্টেজ, কত ডলার আমায় দিতে হবে, এইসব ব্যবসাদারি কচকচি। কথা শেষ, আমি হাসি মুখে উঠে দাঁড়ালাম। বললাম, আপনার সঙ্গে আলাপ হয়ে আমি ভীষণ হ্যাপি। I am also grateful to the ministry for giving me your introduction. Jitesh এসে বলল,
मैं भी बहुत खुश हूँ। So then you are preparing the papers? जोड़ू, कल इवनिंग एर अंदर सब रेडी करे फेलबो। देरी हुए जावे ना तो? क्यों? केनो? नहीं जी, इससे पहले कैसे होबे? आमादेर लीगल एडवाइजरेर साथे कथा करते होबे। फिर उनसे दो कंपनीर पार्टनरशिप चेंज। ना ना जितेश जी, आई एम नॉट सेइंग दैट। बोलछी अत समय कि आमरा पाच्छी? केनो? क्या प्रॉब्लम? No, তেমন কোনো প্রবলেম অবশ্য দেখতে পাচ্ছি না জিতেশজি। তবে কি জানেন তো, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। যাকে ওকে স্যার, বেস্ট অফ লাক, গো অ্যাহেড। আমি ডান হাত বাড়িয়ে দিয়েছি। জিতেশ আগ্রহে হাত বাড়াল, ওর হাত ধরে সজোরে হ্যান্ডশেক করতে করতে বললাম, থ্যাংক ইউ স্যার। আহ, জিতেশ কোকে উঠেছে। কি হলো, লাগলো? আমি হাত ছেড়ে দিয়ে অবাক হয়ে নিখুঁত অভিনয় করলাম। যাক, আমার কাজ শেষ। জিতেশ মুখে হাসি টানার আপ্রাণ চেষ্টা করে বলল, নেই নেই ঠিক হে। কিন্তু ও তখন ভুরু কুচকে নিজের ডান হাতের তালু দেখছে, ফুটে উঠেছে সেখানে ফোটা ফোটা রক্তবিন্দু। এরপর কি ঘটবে আমার জানা, এক মুহূর্ত সময় নেই, পিছনে আমি কখনো তাকাই না। এক হাত সুইং ডোরে আর অন্য হাত নেড়ে জিতেশকে বিদায় জানালাম। গুড বাই জিতেশ শর্মা। গটগট করে হাঁটতে শুরু করেছি করিডোর দিয়ে। পটাশিয়াম সাইনাইডের মাইক্রো সিরিঞ্জ ঢুকে গেছে সুটের পকেটে, ঢুকে গেছে একজোড়া ফিনফিনে গ্লাভসও। পোর্টিকো পর্যন্ত এসে গেছি। সিকিউরিটি ছেলেটা স্যালিউট ঠুকলো, ৫০০ টাকার নোট এগিয়ে দিলাম, ফের স্যালিউট। গেট খুলে দিল। সন্ধে হয়ে গেছে, তাকে দেখি হঠাৎ বদলে গেছে আবহাওয়া, জোরে জোরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। সোডিয়াম পেপারের আলোয় দেখলাম ফরফর করে পাতা পুতি ধুলো উঠছে, ছড়াচ্ছে নাকি। গাড়ি স্টার্ট করলাম। আজ আর আমি বাড়ি ফিরছি না, বউকে বলা আছে, থাকি কেষ্টপুরে, যাচ্ছি বেহালায় বন্ধুর বাড়ি। এসি গাড়ি, তবু বোঝা যাচ্ছে বাইরে বেশ ঝড় উঠেছে। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের দুপাশ ফাঁকা হয়ে যাচ্ছে, লোকজন হকাররা ছুটছে মাথা বাঁচাতে। আমার সুজুকি বউবাজার মোড়ে এসে পড়েছে, সামনের উইন্ডস্ক্রিনে বড় বড় দু চার ফোঁটা পড়ল। এসপ্লানেডের ময়দান মেট্রো স্টেশন পেরিয়ে রেড রোড কানেক্টরে পড়েছি। প্রচণ্ড ঝড়ো বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রবল বাতাসে দুধারে গাছগুলো মাথা ঝাঁকাচ্ছে। রেড রোডে একটাও গাড়ি নেই, পুরো ফাঁকা, উইন্ডস্ক্রিন পুরো ঝাপসা, অবিরাম ওয়াইপার চলছে, কিছুতেই সামলানো যাচ্ছে। করকর করে বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সরু সরু গাছগুলো নুইয়ে পড়ছে রাস্তার দিকে। না, অন্ধের মতো আর এগুলো ঠিক হবে না। গাড়ির গতি একেবারে কমিয়ে দিয়েছে। হঠাৎ মনে পড়ল, আরে আমার পকেটে নতুন মোবাইল, সিরিঞ্জ, গ্লাভস এসব তো পড়ে আছে। গাড়ি থামালাম, বাঁ দিকের জানলা খুলে হাত বাড়িয়ে সব শুধু ছুঁড়ে দিলাম ময়দানের দিকে। ভালোই হোক, বৃষ্টিতে সব হয়ে যাবে। কিন্তু ওই কয়েক সেকেন্ডের মধ্যে ঝড়ো বাতাস আর বৃষ্টির ছাটে গাড়ির সামনে সিট ভিজে চুপচুপে। বাপ রে, এ কি ভয়ঙ্কর কালবৈশাখী! আজকে কি গোটা আকাশ ভেঙে পড়বে? খুব আস্তে স্যান্ট্রোকে রাস্তার ধারে পার্ক করল, চাকায় চপচপ শব্দ। ময়দান উঠছে, রেড রোডের দু প্রান্তে জল উঠে আসছে, অবিশ্রান্ত বৃষ্টি হয়েই চলেছে। মাঝে মাঝে এমন দমকার ঝড় দিচ্ছে যে গাড়িটা দুলে উঠছে। এখনও শেষ কাজটুকু বাকি। আমার গাড়ির সামনে পেছনে অরিজিনাল নেম প্লেট দুটোর ওপর ডিজিটাল ফ্লেক্সের ভুয়ো নাম্বার প্লেট সাঁটা আছে। বৃষ্টি থামলে ও দুটো ছিঁড়ে ফেলতে হবে। ব্যাস, সব প্রমাণ শেষ। গাড়িটার স্টার্ট বন্ধ করে দেওয়া দরকার, জলের মধ্যে দাঁড়িয়ে আছি, শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যেতে পারে। তাছাড়া এতক্ষণে হয়তো আপনাদের মানে পুলিশদের কাছে বো নাম্বারটা পৌঁছে গেছে, রিস্ক হয়ে যাচ্ছে। সমস্ত আলো নিভিয়ে দিলাম, এসি বন্ধ করলাম, তারপর ইঞ্জিন। উফ, কেন যে করলাম! তারপর হ্যাঁ, তারপরেই সে ভয়ঙ্কর, উফ, আমার গলা শুকিয়ে গেছে,
আর একটু জল দেবে প্লিজ, বলছি। ঠিক 5 মিনিটের মধ্যে বৃষ্টি ধরে এলো, পিটপিট করে পড়ছে। 2 মিনিটের মধ্যে সেটুকুও বন্ধ। গাছের পাতা দিয়ে এখনো 2-4 ফোঁটা টপটপ করে পড়ছে। রুমাল দিয়ে উইন্ডস্ক্রিন মুছে ফেললাম। হলুদ আলোয় সুনসান রেড রোড, বাঁদিকে অন্ধকার ময়দান। গাড়ি থেকে নামতে হবে, সবচেয়ে আগে নাম্বার প্লেট দুটো ছিঁড়তে হবে। চেষ্টা করতে এই প্রবল ঝাঁকুনি খেলাম। ধুর, সিট বেল্টটা খুলতে ভুলে গেছি। আরে এ কি হচ্ছে, সিট বেল্টটা খুলছে না কেন? দেখি তো, জ্যাম হয়ে গেল না তো? দুহাত দিয়ে খুব চেষ্টা করলাম, তবু ক্লিপ লকটা কিছুতেই আলগা হচ্ছে না। এসি বন্ধ, বেশ বেশ গরম লাগছে। জানলাটা খুলে দিই, হাওয়া আসুক। আমার গাড়ির পাওয়ার উইন্ডো, ডান হাত দিয়ে বোতাম টিপলাম। আশ্চর্য, জানলার কাজ একচুলও নামলো না। কি হচ্ছেটা কি? নতুন বিদেশি গাড়ি, 1 বছর হয়নি, এর মধ্যেই বিগড়ে গেছে? ছটফট করছি, বেল্টটা ধরে টান দিচ্ছি, মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছি, কোনো ফল হচ্ছে না। বরং ক্রমশ যেন ফাঁস হয়ে চেপে বসেছে বুকের ওপর। না না, নিশ্চয়ই মনের ভুল। আবার জানলার বোতাম টিপলাম। না, ভিতরে ভ্যাপসা গরম বাড়ছে। দেখি গাড়িটা একবার স্টার্ট করে দেখি, তাড়াতাড়ি গাড়িটা নিয়ে চলে যাই কারখানায়, ওরা নিশ্চয়ই পারবে। স্টার্ট করলে এসিটাও চালানো যাবে। তাড়াতাড়ি চাবিটা ঘোরালাম। ওহ মাই গড, চাবিটা ডান দিকে পুরো ঘুরে গেল, ইঞ্জিন একটুও শব্দ করলো না। মানে ব্যাপারটা কি? এতক্ষণ দিব্যি চলছিল, 1 মিনিটের মধ্যে পুরো গাড়িটা অকেজো হয়ে গেল? হাউ ইজ দ্যাট পসিবল? আমার সব গুলিয়ে যাচ্ছে আর ভাবতে পারছি না। দত্তা করে ঘামছি, গরমে আতঙ্কে শুধুমাত্র 2 হাত নড়াচড়া করতে পারছি, শরীরটা এঁটে গেছে সিটের সঙ্গে। না না, এ হতেই পারে না। আবার চেষ্টা করলাম, প্রাণপণে মোটর দিচ্ছি চাবিকে, কিছুতেই হচ্ছে না। সুজুকি পাথর, নিঃশব্দ। তাই তো, ভুলেই গেছি, আমার কাছে তো এখনও একটা মোবাইল আছে, নিজের অরিজিনালটা। মোবাইলে কোনো বন্ধুকে ডেকে পাঠাই, ছুটে এসে আমায় রেস্কিউ করবে। প্যান্টের বা পকেট থেকে কষ্টে সৃষ্টে ফোনটা বের করলাম, বোতাম টিপলাম। যা, মোবাইলে কোনো টাওয়ার নেই। আজ হচ্ছেটা কি? একটু জল ঝরে সব 12টা বেজে খারাপ হয়ে গেল, সব কিছু একসঙ্গে এখনই হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে ভিতরে অক্সিজেন ফুরিয়ে যাবে, দম আটকে মরে শুয়ে থাকবো নিজের গাড়িতে, কেউ জানতেও পারবে না। কি করি, কেউ কি দেখতে পাবে আমার গাড়ি? পিছনে একটাও গাড়ি দেখছি না রাজপথে, বহু দূরে 2টো লাল বিন্দু, মনে হলো একটা টাটা সুমো ছাঁ করে চলে গেল খিদিরপুরের দিকে। না 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 না, এত সহজে আমি মরবো না। যে আমি হাসতে হাসতে এত মানুষ এত রকম কায়দায় মেরেছি, সে মরে যাবে এইভাবে? ড্যাশবোর্ডের নিচে টেপ টেক রেডিও, ওটা চলবে কি? সবই তো বিকল। দেখি রেডিওটা চলে কি না, অন্তত FM এ মানুষের গলা শুনতে পাবো, মনে একটু সাহস পাবো, ভাবতে পারবো নেক্সট কী করণীয়। সব কটা নব পরপর ঘুরিয়ে দিলাম, কোথায় কি একটাও আলো জ্বলল না। হঠাৎ প্রচণ্ড জোরে একটা আওয়াজ হল, FM চালু হয়ে গেল, কিন্তু লাল নীল আলোগুলো জ্বলছে না কেন? পরক্ষণেই আমার মাথা থেকে পা পর্যন্ত বরফের স্রোত নেমে গেল, ঘরঘরানি আচমকা থেমে গেছে। রেডিওতে বেজে উঠেছে অমানসিক ঘর ঘরে হাসি। আমি আতঙ্কের শেষ সীমানায় প্রাণ পরে চেঁচাতে চাইছি, গলা দিয়ে আর স্বর বেরোচ্ছে না। আমি কি অজ্ঞান হয়ে যাচ্ছি? তারপর কিয়া বিদেশ বাবু, আব তেরা কিয়া হোগা? কে কার গলা? এখনো আমায় পৌঁছানতে পারোনি? বা বিদেশ বাবু, বা তুমি
হ্যাঁ বলো বলো। এখনো আমি পড়ে আছি অফিস ঘরে, সব লোক চিল্লামিল্লি করছে, ডাক্তার পুলিশ বি এসে গেছে, লেকিন আমি আমি ফ্রি, বিলকুল ফ্রি, কোই মুঝে মার্ডার করনে নেই সকেগা। আর তু আবি জিন্দা হে রে, আব তেরা ক্যা হোগা বল। তুমি 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 জিতেশ, তুমি কি করে আমার ছেড়ে দাও জিতেশ, আমাকে আমি আমি ক্ষমা চাইছি জিতেশ। কি আমজে কি বাত, তুকে ছিড়ে দিব কিউ রে, কিতনা আদমিকে তুই কাতিল করেছিস সিফ রুপিয়া কে লিয়ে। হ্যাঁ করেছি করেছি, আমি খুনি, মার্ডার, বিশ্বাস করো এই লাইন ছেড়ে দিতে আমি চেয়েছি পারিনি, ওরা ছাড়ছে না আমাকে। ঝুট পুলিশকে বলিস নাই কেন? বলবো এবার, বলবো এবার, আমায় একবার আমায় সুযোগ দাও, বলবো সব সব বলবো। এক্ষুনি বলবি, কনফেস করবি? করবো করবো, এক্ষুনি করবো। সাচ বলছিস তো, বিশ্বাস করবো? দেখ হারামিকে বাচ্চে, আগর তুনে কোই উল্টা সিধা করবি তো তেরা বাঁচনে কা কোই রাস্তা নেই, ইয়ে লাস্ট চান্স, আমি তোর পিছেই লেগে আছি। রেডিওটা ঘর ঘর করে নিশ্চুপ হয়ে গেল, কতক্ষণ পর জানি না চোখ মেললাম, তাকিয়ে দেখি আমার গাড়িটা একইভাবে দাঁড়িয়ে আছে নির্জন রেডরে, সর্বাঙ্গ ঘামে ভিজে গেছে। ধরফর করে উঠে সিট বেল্টের ক্লিপটা চাপ দিলাম, কি আশ্চর্য একবারে খুলে গেল, জানলার বোতামে চাপ দিলাম, একবারই কাজ মসৃণভাবে নেমে গেল, হু হু করে ঠান্ডা হাওয়া শরীর জুড়িয়ে দিল, চাবি ঘোরালাম, একবারই গাড়ি স্টার্ট হয়ে গেল, রেডিও চালালাম, মিউজিকটা বেজে উঠল। আমি কি তবে এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিলাম? ভাবতেই কেঁপে উঠলাম, দুঃস্বপ্ন না না, এটা সত্যি, আমি আমার লাস্ট চান্স, জিতে সময় ছাড়বে না। ওহ, আমি আর কোনো ঝুঁকি নিচ্ছি না অফিসার, সোজা গাড়ি চালিয়ে চলে এসেছি আপনার থানায়, আপনাদের শাস্তি নিতে আমি তৈরি, আপনি আমায় অ্যারেস্ট করুন, আমি আমি বাঁচতে চাই। আজকে আপনারা যে গল্পটা শুনলেন সেটা লিখেছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, গল্পের নাম কালবৈশাখী। আশা করছি আপনাদের সকলের গল্পটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, আমার নতুন আপলোডের নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যাবেন। আমি আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে বাংলা গল্প ভূমিতে, আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।